আরো একটা ছোটছোট ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন যেখানে আছি সেটাকে বলা যেতে পারে মিনি অযোধ্যা। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। মিনি অযোধ্যা কেন বলছি, কি বৃত্তান্ত, সবকিছু আপনারা ডিটেইলসে বুঝতে পারবেন। এখন কোথা থেকে আপনাদের বিশাল বড় লাইটিং শো আছে, সেটা কোথা থেকে আপনাদেরকে সব থেকে ভালোভাবে দেখানো যায়, তার জন্য এখন জায়গাটা আগে খুঁজে নিই। নবমী উপলক্ষে যে গঙ্গা আরতি এবং আতশবাজি প্রদর্শনীর সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো অসাধারণ, সেই শো দেখবার জন্য এবং আপনাদের কাছে তা তুলে ধরবার জন্য আমরা নৌকা করে চলেছি গঙ্গার ঘাটের কাছে। গঙ্গা থেকেই এই আরতি এবং এই শো দেখতে কিন্তু দারুণ লাগবে। আমরা চলেছি মিনি অযোধ্যার বুকে, যে লাইট শো আজকে রামনবমীর দিনে হতে চলেছে, ঠিক সেই দিকে রয়েছি গঙ্গা পক্ষে। আর এই লাইট শো এবং গঙ্গা আরতি, এইটা গঙ্গার মাছ গঙ্গা বা গঙ্গা পক্ষ থেকে দেখতে অনেকটা বেটার লাগে। চলেছি ছোট্ট ডিঙে নৌকা, নৌকা ভটভটি চলছে, পেছনে প্রচুর আওয়াজ, কতটা ভয়েস পরিষ্কার আসবে সেটা আমি জানি না। যদি ভয়েস খারাপ আসে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, আর বাকি যতটা পারবো আমি আপনাদেরকে এডিট করে দেবো। দেখানোর চেষ্টা করব যে গঙ্গা আরতি সঙ্গে যে লাইট শো, যেটা সরজু নদীর তীরে রামনবমী কিংবা যেদিন অযোধ্যা মন্দির ইনগ্রেশন ছিল সেদিনকে যে হয়েছিল, তো সেম ওই টাইপেরই লাইট শো এখানেও অ্যারেঞ্জ করা হয়েছে এবং অসাধারণ সেই লাইট শো। আমার সামনে যদি দেখা যায় ওই জায়গাটা যেখানটায় লেজার শোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেই সামনেটাতে আমরা পৌঁছব লাইট শো দেখবার জন্য। চলুন একদম সামনাসামনি যাই, তারপরে আপনাদেরকে সেই শো তুলে ধরি। এত সুন্দর একটা গঙ্গা আরতি প্রোগ্রাম নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় হচ্ছে। এটি এইবার হয়েছিল ত্রিবেণীর শিবপুরের রাজাঘাটে। আর এই অনুষ্ঠানে গঙ্গা আরতির সঙ্গে কিন্তু আপনারা দেখতে চলেছেন প্রচুর বাজি বা আতশবাজির প্রদর্শনী। গঙ্গা আরতি, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং আতশবাজি, এই সব মিলিয়ে এই প্রোগ্রাম কিন্তু অসাধারণ সুন্দর, আর সেটাই তুলে ধরছি এখন আপনাদের সামনে। শুরু হতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড শো, এরপরে হবে গঙ্গা আরতি, তারপরে হবে আতশবাজির প্রদর্শনী। দেখতে থাকুন আপনারা, উপভোগ করতে থাকুন, তবে সচক্ষে সামনে থেকে উপভোগ করবার মজাটা কিন্তু একদমই আলাদা। নেক্সট ইয়ার যদি হয়, আমার কাছে আগে খবর আসে, নিশ্চয়ই যারা যারা দেখতে চান তাদের জন্য আমি আগে থেকে জানিয়ে দেব কবে কখন হচ্ছে এবং কিভাবে পৌঁছতে হবে।
এবার শুরু হবে আতশবাজি প্রদর্শনী, আর যেটা সত্যি ছিল দেখবার মতন, যেন অকাল দিওয়ালি নেবে এসছে এই গঙ্গার ঘাটে। বাড়ির দিকে অসাধারণ এক সন্ধ্যা উপভোগ করলাম এবং অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয়ও হলো। গঙ্গাবক্ষে এরকমভাবে সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো সঙ্গে আতশবাজি প্রদর্শনী গঙ্গা আরতি, সব মিলিয়ে সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো।